পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে ভরতপুর পেট্রোল পাম্পগুলিতে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহকর্মীরা। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের যুগ্ম ব্লক সভাপতি মোহাম্মদ রানা, প্রণব ঘোষ ও দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেনের নেতৃত্বে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন দলের অগণিত কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন দলের টিকিটে জয়ী একাধিক জনপ্রতিনিধিরাও। অবিলম্বে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে সরব হয় বিক্ষোভকারীরা। পাশাপাশি পেট্রোল পাম্পে তেল ভরতে আসা বাইক চালক থেকে শুরু করে সমস্ত ধরনের যানবাহনের চালকদের লিফলেট বিলি করা হয় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হওয়ার জন্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কী জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক। বক্তব্য কি 2024-এ বিজেপি সরকারকে রাখলেই হবে না? কেন? তার কারণ হচ্ছে কি, এই সরকার এসে মূল্যবৃদ্ধি এত বৃদ্ধি হারে করে দিয়েছে, পেট্রোল 70 থেকে 100 টাকা লিটার হয়ে গেছে, কেরোসিন যেখানে 34 টাকা লিটার ছিল সেখানে 100 টাকা পার হয়ে গেছে, ডিজেল 90 টাকার পার হয়ে গেছে। ঠিক আছে, এবার কি বলতে আমার 4 চাকা আছে, ঠিক আছে, বাইকও চালাই, যেখানে 700 টাকায় কানি 300 টাকায় তেলে হতো সেখানে 500 টাকা তেল লাগছে এখন। তা আমি জনসাধারণকে প্রত্যেকে বলবো, আগামী যে 2024 আছে, 24-এর মধ্যে যেন বিজেপি সরকার যেন কেন্দ্রে না থাকে, তাতে অন্য কেউ দল আসুক বা বিরোধী দল আসুক আমরা সেটাই চাবো, বিজেপিকে যেন রাখলেই হয় না কিন্তু। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি কামরুজ্জামান, সালারবাড়ি। আজকে আমাদের প্রদেশ যুব কংগ্রেসের, প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমাদের আনারুল ইসলাম আনিস সাহেবের উদ্যোগে আমাদের সারা রাজ্য জুড়ে একটা কর্মসূচি চলছে। সেই কর্মসূচি হচ্ছে পেট্রোল বা ডিজেলের দাম যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে তাতে সাধারণ মানুষের কতটা কষ্ট পাচ্ছে তার সপক্ষে আমরা একটা বার্তা সাধারণ মানুষকে দিচ্ছি যে সাধারণ মানুষ কতটা কষ্ট পাচ্ছে। আর এই পেট্রোল ডিজেলের মূল্য থেকে 50 টাকা পার লিটারে আমাদের কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যায়, তা যেটা অন্য কাজে পাপ কাজে ব্যবহার করা হয়। সেই জন্য আমরা অমিত শাহজিকে আমরা আজকে বলেছি ভারতবর্ষের বিগেস্ট পাপ্পু। সেই পাপ্পু পাপ তো এই টাকাগুলো নিয়ে একটা পাপ করছে, যে পাপগুলো হচ্ছে কোথাও এমএলএ কেনা, কোথাও সরকার ভাঙা, বিভিন্ন বিরোধীদের সরকার ভাঙা, সেই কাজে ব্যবহার করছে সাধারণ মানুষের জানানোর জন্য, যে সাধারণ মানুষকে আমরা জানানোর জন্য আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে তাদের যে টাকা, যে কন্ট্রিবিউশন, তার মধ্যে থেকে প্রত্যেক লিটারে 50 টাকা করে কেন্দ্র সরকার নিয়ে যাচ্ছে সেই পাপ কাজ ব্যবহার করার জন্য। আর আমরা একটা বার্তা দিতে চাই সারা দেশ জুড়ে যে ভারতবর্ষের সবথেকে বড় পাপ্পু হচ্ছে অমিত শাহ, এটাই হচ্ছে আমাদের বাড়িতে। তো কিছু নেই আমাদের, তার কারণ তারা তো কষ্ট পাচ্ছে, সাধারণ মানুষের যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা তুলে ধরার জন্য যাতে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অমিত শাহের কাছ থেকে বা ভারত সরকারের কাছে পৌঁছায় যে সাধারণ মানুষ কতটা কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা তুলে ধরা হয়েছে আমাদের কাজ। মোহাম্মদ রানা, 1 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। দেখুন, আজকে আমাদের সারা বাংলায় যুব তৃণমূল কংগ্রেস একটা কর্মসূচি নিয়েছেন। আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের দক্ষিণ পাটের সভাপতি আনারুল ইসলাম আনির উদ্যোগ নিয়েছেন এবং ভরতপুর ব্লকে আমার দুই পাটের দুই সভাপতি এখানে উপস্থিত আছেন, ভাই রানা এবং প্রণব ঘোষ। এদের উপস্থিতিতে আজকে আমরা পেট্রোল পাম্পে এসে কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা জানেন কেন্দ্রে যে সরকার আছে, অমিত শাহর সরকার, নরেন্দ্র মোদীর সরকার, জনবিরোধী যে সরকার, এদের যে নীতি, সেই নীতি সারা ভারতবর্ষে আজ ধ্বংসের মুখে। আজকে বিভিন্ন পেট্রোল পাম্পে সাহিনী ঘোষের নেতৃত্বে সারা বাংলায় যে বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে আমাদের ভরতপুর 1-এ আমি ব্লক সভাপতি হিসাবে এখানে উপস্থিত আছি, আমাদের সর্বস্তরের কর্মীরা এখানে উপস্থিত আছেন। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সাধারণ মানুষকে জানানো যে আমাদের ডিজেল বা পেট্রোলের যে মূল্যবৃদ্ধি দিন দিন বাড়ছে সেখানে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তা এই যে পেট্রোল এবং ডিজেলের দাম প্রত্যেক লিটারে যে হারে 50 টাকা হিসাবে এক্সট্রার কাটা হয় সেটা আমাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই টাকাটাকে আত্মসাৎ করেন এবং বিভিন্ন পাপ কাজে তারা ব্যবহার করেন। আজকে সেই জন্য আমরা অমিত শাহকে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় পাপ্পু আখ্যা দিয়ে আমরা মানুষকে জানাচ্ছি এই যে 50 টাকা, সেই 50 টাকা যে পাপ কাজে ব্যবহার হয় বিভিন্ন রাজ্যে, আপনারা দেখলেন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের সরকার ফেলা হলো কিন্তু টাকার বিনিময়ে, এবং ঝাড়খণ্ডে একটা ফেলার চেষ্টা চলছিল, বিভিন্ন জায়গায় এই 50 টাকা যে টাকা সেই টাকাটা নিয়ে তারা যে খেলা করছেন সেই খেলাকে আমরা সাধারণ মানুষকে আমরা জানাতে চাচ্ছি যে আপনারা যে পেট্রোল বা ডিজেল ক্রয় করছেন
সেখানে কিন্তু 50 টাকা কেন্দ্র সরকার কেটে নিচ্ছে। তার বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদে নেমেছি এবং মানুষকে আমরা জানাচ্ছি এদের যে অন্যায় যে নীতি, সেই নীতি আপনারা জানুন, এবং সামনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মানুষ যেন প্রতিবাদী হয়ে এই জনবিরোধী সরকারকে উৎখাত করে, তার জন্য আমরা সর্বস্তরের মানুষকে জানান দেওয়ার জন্য আজকে আমরা এই কর্মসূচি এখানে গ্রহণ করেছি। দেখুন, যখনই আপনার পরিবহন যদি ডিজেল পেট্রোলের দাম বাড়ে, তা স্বাভাবিক কারণে প্রত্যেকটা জিনিসের, কারণ পরিবহনের উপর নির্ভর করে তো প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পায়। তাহলে পেট্রোল বা ডিজেলের যদি দাম বাড়ে, তাহলে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়বে। আপনারা যেমন দেখছেন রান্নার গ্যাস, আমাদের ঘরের যে মেয়েরা, তারা তো অনেকে ধরুন রান্নার গ্যাস ছেড়ে বর্তমানে অনেকে আবার কেরোসিনের যে আমাদের ওভেন ছিল সে ওভেন ব্যবহার করতে লেগেছেন। আবার গ্রামগঞ্জেও আমরা দেখছি অনেক পরিবার যারা গ্যাস কিনেছিল সেই গ্যাস উজালা গ্যাস, বড় ফলাও করে বললো উজালা গ্যাস, গরিব মানুষকে আমরা উজালা গ্যাস দিচ্ছি, ফ্রিতে গ্যাস দেবো, সাধারণ মানুষ রান্না করবে। কিন্তু বাস্তবে আমরা কী লক্ষ্য করলাম, তাদের কাছে যে পরিমাণে টাকা নেওয়া হয় সেই টাকা কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এখন বর্তমানে আবার সেই পুরাতন যুগে ফিরে যাচ্ছে, ওখানে মানুষ আবার খড় বা আপনার কোনো জ্বালানি দিয়ে আবার রান্না শুরু করেছেন। এই তো আমাদের কেন্দ্রীয় সরকার। তা তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসার পরে এই জিনিসগুলো করব, একটা প্রতিশ্রুতি তারা কিন্তু রাখেনি। সেই জন্য আমরা লাগাতার আন্দোলন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে এই সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে, তার বিরুদ্ধে আমরা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাব। কারণ সাধারণ মানুষ, সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন, কারণ বাংলার মানুষ জানে যে বাংলায় যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে হয় তাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে কিন্তু বাংলার উন্নয়ন হবে এবং সাধারণ জনগণ তাদের পাশেই কিন্তু আছে। এবং আমরাও এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে তারা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা সার্থকভাবে পালন করব, এইটুকু আমি বলতে পারি। আমার নাম নজরুল ইসলাম টার্জান, সভাপতি ভরতপুর ওয়ান। আপনার মোবাইল কি স্লো চার্জ হচ্ছে? ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে চার্জ হতে, আর অপেক্ষা কিসের? এবার ফোন চার্জ হবে অতি দ্রুত, কারণ মুর্শিদাবাদের সর্বপ্রথম মোবাইল ডেটা কেবল ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড বেফিক্রে নিয়ে এলো আপনাদের জন্য এক দারুণ সুখবর। আমাদের বুস্ট কেবল 25W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা আপনার ফোনকে চার্জ করবে দ্রুত এবং আরো সহজে। তাছাড়া সেই সাথে প্রতিটি প্রোডাক্টের উপর রয়েছে 3 মান্থ ওয়ারেন্টি এবং আমাদের কোম্পানির ISO সার্টিফিকেট। তাই চীনা প্রোডাক্ট বর্জন করে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট ব্যবহার করুন। বিশদে জানতে আজই কল করুন 8001 52486 এই নাম্বার।